अस्सलामुअलैकुम हुज़ूर। मेरा नाम ज़मीर अली शहज़ाद अहमद है। আমার নাম জুমের আলী শাহজাদ, ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চল থেকে এসেছি। কোভিড নাইন্টিনের ফলে মানুষ এখনও মসজিদে আসতে দ্বিধা করে বা জামাত নামাজের জন্য আসতে তারা ভয় পায়, তাদের ব্যাপারে পরামর্শ কি? হুজুর বলছেন, আল্লাহ তাআলা বলেন বা জামাত নামাজ পড়ার যে পণ্য এবং প্রতিদান রয়েছে তা একা নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি, ঘরে নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি পূর্ণ লাভ হয় বা জামাত নামাজ পড়লে। আমরা ঘরে পড়ছি কেন? ঘরে পড়ছি সরকারি নিষেধাজ্ঞার কারণে, যে মানুষ এক জায়গায় যেন সমবেত না হয়, উদ্দেশ্য এই কারণে আমরা ঘরে নামাজ পড়ি। সরকার বলে যে কেবলমাত্র এত সংখ্যক লোক এক জায়গায় সমবেত হতে পারবে, সংখ্যার উপর নিষেধাজ্ঞার কারণেই আমরা এমনটি করেছি। কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হয়েছে, এখন আর নিষেধাজ্ঞা নেই। সরকার বলে যে তোমরা এখন সমবেত হতে পারো, এক জায়গায় একত্রিত হতে পারো, কিন্তু তারপরেও আমাদের সাবধান থাকতে হবে, মানুষকে এটি বোঝাতে হবে। সেক্রেটারি তরবিয়তের কাজ এটি, মোবাল্লেকদের কাজ। মহিলাদের জন্য বা জামাত নামাজের জন্য আসা আবশ্যক নয়, পুরুষদের জন্য আবশ্যক। তো তাদের বলা উচিত যে মসজিদে আসো, তোমরা বা জামাত নামাজ পড়লে বেশি পূর্ণ এবং সবের ভাগই হবে। আসলে এগুলো বিভিন্ন অজুহাত, এগুলো অজুহাত বই কিছু না। তারা বলে যে আমরা ঘরেও বা জামাত নামাজ পড়তাম, ঘরে তো দুই বা তিন ব্যক্তি নিয়ে তোমরা নামাজ পড়তে, মসজিদে ২০ ৩০ ৪০ বা ৫০ জনকে নিয়ে নামাজ পড়া হয়। তো যখন কোনো ব্যক্তি মসজিদে বা জামাত নামাজ পড়ে, তার নামাজ অন্যদের জন্য কল্যাণকর হয়ে থাকে, আর আল্লাহ তাআলা তাদের দোয়া অন্যদের জন্য গ্রহণ করেন। আপনি যখন আসসালামু আলাইকুম বলেন, শান্তির বাণী প্রচার করেন অন্যদের জন্য, এক বা দুই ব্যক্তিকে আপনি এই নিশ্চয়তা দেন না, অনেককে সেই শান্তির নিশ্চয়তা দেন। তাই এটি খোদা তাআলার এবং রসুলের নির্দেশ যে আমাদের বা জামাত নামাজ পড়ার জন্য, পাঁচ বেলার নামাজের জন্য মসজিদে বা জামাত নামাজ পড়ার জন্য মসজিদে সমবেত হওয়া উচিত। আপনি যদি নাজিম তরবিয়ত হয়ে থাকেন তাহলে খোদ্দামদেরকে মসজিদে আসতে বলুন, মুবাল্লিগ সাহেবকে বলুন। তাই মানুষকে বোঝাতে হবে, শুধু এই কথা বলে যে মানুষ আসছে না তাই আরামে বসে থাকবেন, এমনটি হওয়া উচিত নয়। বলুন যে পাঁচ বেলার নামাজ বা জামাত মসজিদে পড়া এটি পুরুষদের জন্য আবশ্যক, তোমাকে বোঝাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, এটি একমাত্র উপায়।